গল্প পিয়নের আসরে আজ শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের মিতির মাসি সমগ্র থেকে নেওয়া গল্প। এরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, মার্কো স্ট্রিটে মৃত্যু ফাঁদের তৃতীয় পর্ব। জ্যৈষ্ঠ মাসের বিকেল এখনো ফুরোয়নি। নারকেল ডাঙার ইহুদিদের কবরখানা থেকে ফিরছিল টুপুররা। দুপুর 2:30 নাগাদ মেগান ডেভিড সিনাগগ ঘুরিয়ে গোরস্থানে আনা হয়েছিল সাদা মাঠা কাঠের কফিনে ভরা রেচেলের দেহ। একটু আগে প্রার্থনা টার্থনা সেরে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। ছোট্ট একটা জমায়েত মতো হয়েছিল, চলে গিয়েছেন সকলে, শুধু টুপুররাই রইল আরো খানিকক্ষণ। ঘুরে ঘুরে দেখছিল ভিতরটা, ঝোপ ঝাড় জঙ্গল মতো হয়ে গিয়েছে, তারই মাঝে ছোট ছোট কবর, কোনোটার উপরে উঁচু উঁচু সৌধ, আবার কোনোটায় বা ছোট ছোট ফলক, প্রতিটি সমাধিতেই দুর্বোধ্য হিব্রু ভাষায় কিছু লেখা, তার নিচে ইংরাজিতে নাম ধাম জন্ম মৃত্যুর তারিখ। নামগুলো দেখতে দেখতে পড়তে পড়তে মনটা কেমন উদাস হয়ে যায়। পুরনো কলকাতার একটা ছবি ভেসে ওঠে চোখের পর্দায়। পার্থ তো দিব্যি গল্প জুড়ে দিয়েছিল গোরস্থানের পাহারাদারটির সঙ্গে। মিতির না তাড়া লাগালে তাকে হয়তো সন্ধ্যের আগে বেরি করা যেত না। আজ স্টিয়ারিং এ পার্থ, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে আলগা প্রশ্ন ছুড়ল, এখন কি সোজা গৃহে প্রত্যাবর্তন? পিছনে সিট থেকে মিতিন বলল, ওহো, একবার মার্কু স্ট্রিটে যাব। কি হবে গিয়ে? শোকের বাড়ি, ছেলে ছেলের বউ নাতি নাতনিরা ভিড় করে আছে। তা হোক, অনেকেই থাকবে, সম্ভব হলে আজই একটু কথাবার্তা বলবো। প্রয়োজন আছে কোনো? পোস্টমর্টমে তো কিছুই মেলেনি। সত্যি তাই, এবারও ময়নাতদন্তে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি, সাধারণ হার্ট অ্যাটাক বলেই রায় দিয়েছেন মর্গের ডাক্তার। গতকাল খবরটা পেয়ে গুম হয়ে গিয়েছিলেন ডেভিড। পরে অবশ্য তিনি মিতিনকে জানিয়েছেন তিনি তার বিশ্বাস থেকে এক চুল নড়তে রাজি নন। নিজের মতো করে তদন্ত চালাক মিতিন। টুপুরও অবশ্য ভেবে পাচ্ছিল না এরপর মিতিন মাসির কি বা করার থাকতে পারে। পার্থকে জবাব দিতে গিয়ে মিতিনের ভুরুতে ভাঁজ পড়ল সামান্য। ভারী গলায় বলল, পোস্টমর্টমের রিপোর্টই ধ্রুব সত্য নয়, তার চোখেও তো ধুলো দেওয়া যায়। পার্থর পাশ থেকে টুপুর বলে উঠল, তুমি কি ওই ডক্টর সামন্তর কথা ধরে বসে আছো? মিসেস জোশুয়ার বডিতে এয়ার বাবল ঢোকানো হয়েছে কিংবা কোনো জটিল বিষ? অসম্ভব তো নয়, কিন্তু তাহলে তো বডিতে ইঞ্জেকশনের চিহ্ন থাকবে, তেমন কিছুও তো মেলেনি। পার্থ বলল, একদম ঠিক, যত ছোটই ক্ষত হোক মৃত্যুর পর সেখানে একটা কালো স্পট হবেই, সরি, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাছাড়া মিসেস জোশুয়ার যা বয়স তাতে এমনিতেই চামড়ায় নানা স্পট থাকতে পারে, সুতরাং একটা কালচে ফুটকি খুঁজে বের করা প্রায় অসম্ভব। মিতিন সিটে হেলান দিল, দৃষ্টি গাড়ির বাইরে মেলে দিয়ে বলল, তবে ডেড বডির একটা দুটো অস্বাভাবিকতা কিন্তু আমার নজর এড়ায়নি। যেমন? প্রথমত, মিসেস জোশুয়ার মৃত্যু যদি 11টায় ঘটে থাকে, আমি তাকে দেখেছি তার প্রায় 7.5 ঘন্টা পরে। এই সময়ের মধ্যে মৃতদেহ শক্ত হতে শুরু করে ঠিকই, কিন্তু অতটা বিবর্ণ হওয়ার তো কথা নয়। তাছাড়া ওর হাতের একটা অংশ চাদরের বাইরে ছিল, সেখানে কবজির কাছের জায়গাটা একটু যেন বেশি কালচে দেখাচ্ছিল। ঘরে তো তেমন আলো ছিল না, তুমি তার মধ্যেই বুঝতে পারলে? একেবারে নিশ্চিত নই, তবু মনে হলো। মিতিন বাইরে থেকে মুখ ফেরালো, এবার সকলকে একটু নাড়াচাড়া করে দেখি।
সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে তো কোনো সূত্র পাওয়া যেতে পারে, এমনকি প্রমাণও। পার্থ ঠাট্টা চড়ল, একেই বলে নেই কাজ তো খই ভাজ। ভুলে যেও না, খই ভেজেও অনেকের পেট চলে মশাই। হালকা হাসি ঠাট্টায় কেটে গেল বাকি পথটুকু। মিস্টার যশু আর ফটকে যতীন দাঁড়িয়ে। মিতিন অবাক মুখে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? স্যার আমায় থাকতে বলেছেন, যদি চেনা জানা কেউ আসে ভেতরে নিয়ে যেতে। পার্থকে ভেতরে গাড়ি রাখতে বলে মিতিন গেটেই নেমে পড়ল। দেখা দেখি টুপুরো যতীনের সামনে এসে মিতিন বলল, তোমার মুখটুক তো খুব শুকনো হয়ে গেছে, ম্যাডামের মৃত্যুতে তুমিও দেখছি খুব শক পেয়েছো। যতীন অল্প মাথা নাড়ল, বিড়বিড় করে বলল, ম্যাডাম আমায় বড় স্নেহ করতেন, প্রায় ছেলের মতো দেখতেন, আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। বুঝতে পারছি, আর তুমি তো বৃহস্পতিবার রাতে স্যারকে গিয়ে প্রথম দুঃসংবাদটা দিয়েছিলে। হ্যাঁ, নিজ থেকে গ্লাস প্লেট জড়ো করে উপরের রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম, তখনই নজরে এলো ম্যাডাম যেন কেমন করছেন। ঠিক কি করছিলেন উনি? বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস টানছেন আর মাথা ঝাঁকাচ্ছেন। তারপর আচমকাই ঘাড়টা কেমন ঝুলে গেল, উনি নেতিয়ে পড়লেন। অর্থাৎ তখন উনি জীবিত? হ্যাঁ, তবে স্যার আসার পরে আর বোধহয় প্রাণ ছিল না। সময়টা মনে আছে? তখনও 11টা বাজেনি। স্যার ডাক্তারবাবুকে ফোন করার পর বড় ঘড়িতে ঢং ঢং ঘন্টা বাজল। তখন তো বাড়িতে আর কোনো অতিথি নেই। না, 10টার পর থেকেই তো একে একে চলে গেলেন, 10:30টার পর বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল। মোট কজন ছিলেন সেদিন? স্যার আর ম্যাডামকে বাদ দিয়ে 5 জন। বেঞ্জামিন সাহেবরা স্বামী স্ত্রী, প্রফেসর স্যার, শ্যামবাবু আর ডাক্তারবাবু। কে কার পর বেরিয়েছিলেন তোমার মনে আছে? দাঁড়ান একটু চিন্তা করে বলি। যতীনের চোখ সরু হলো, ঠোঁটখানা ছুঁচলো করে বলল, প্রথমে গেলেন প্রফেসর স্যার, তারপর স্যার ম্যাডামরা, তারপরে শ্যামবাবু, আর ডাক্তারবাবু তো একসঙ্গে গল্প করতে করতে। তা কি করে হয়, ডাক্তারবাবুর তো স্কুটার, শ্যামবাবুর তো মোটর গাড়ি। ঠিক কথা ম্যাডাম, তবে যে যার গাড়িতে ওঠার আগে অনেকক্ষণ কথা বলছিলেন, আমি দেখেছি, স্যারও তো ছিলেন সঙ্গে। ওরা চলে যাওয়ার পরও স্যার দাঁড়িয়ে রইলেন? সেদিন সন্ধে থেকে কি কি ঘটেছিল একটু বলবে? স্যার আর ম্যাডাম তো বেঞ্জামিন সাহেবের গাড়িতে ওদের ধর্মস্থানে গিয়েছিলেন, ফিরলেন প্রায় 8টায়, বাকিরাও তার পরপরই এলেন। দুপুরে আমি আর মেম সাহেব কিছু খাবার তৈরি করে রেখেছিলাম, সেগুলো পরিবেশন করা হলো। বেঞ্জামিন সাহেব বাড়িতে তৈরি করা রেড ওয়াইন এনেছিলেন, আমি সেটা গ্লাসে গ্লাসে ঢেলে দিলাম, উৎসবের রাতে নাকি ওটা খেতে হয়। তারপর গান বাজনা গল্প টল্প হচ্ছিল, তখন আমি ও ঘরে ছিলাম না। পরে পার্টি শেষ হওয়ার মুখে মুখে ডেভিড স্যার আমায় একবার ডেকেছিলেন, রেচেল ম্যাডামের হাতের গ্লাসটা কি করে যেন পড়ে ভেঙে গিয়েছিল, অনেকটা পানিও পড়েছিল ওর গায়ে। আমাকে বললেন কাঁচটাচগুলো পরিষ্কার করতে ম্যাডামকে একটা তোয়ালেও এনে দিলাম হাত আর ড্রেস মোছার জন্যে। তারপর আর তো তেমন কিছু ঘটেনি, বেঞ্জামিন সাহেবরা চলে যেতে ম্যাডাম উঠে গেলেন ওপরে, তারপর তো পার্টিও শেষ হয়ে গেল। এরপর ম্যাডামকে ফের দেখলে একেবারে শেষ সময়? তাই। জবাব দেওয়ার আগে যতীন সহসা শশব্যস্ত, একটা পুরনো মারুতি ঢুকছে, চাপা স্বরে বলে উঠল, প্রফেসর স্যার এসে গিয়েছেন। ফটকের মুখ থেকে সরে দাঁড়ালো মিতিন, যতীনকে বলল, ওর সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দাও। আলাপের পালা সাঙ্গ হতেই যতীন ফের গেটে গিয়ে দাঁড়ালো। মিতিনদের দেখে হিরণময় যেন তেমন খুশি নন, কাঠোকাট গলায় বললেন, ডেভিড কিন্তু তিলকে তাল করছে, পুলিশ ডিটেকটিভের ঝামেলায় না জড়ালেই ভালো করতো। সাদা মাথা চেহারার চশমাধারী বছর সত্যিকের হিরণময়কে একবার জরিপ করে নিল মিতিন, শান্তস্বরেই বলল,
মিস্টার জোশুয়াকে আপনার মতামতটা জানিয়েছিলেন কি? বহুবার, শুধু ডাক্তারই ওর তালে তাল দিয়ে যাচ্ছে। হিরণময় আস্তে আস্তে এগোচ্ছেন গাড়ি বারান্দার দিকে। হাঁটতে হাঁটতে বললেন, তার সন্দেহের কিছু পেলেন? খুঁজছি। বেশ, চালিয়ে যান অনুসন্ধান। আপনার দেওয়া যতীন ছেলেটি কিন্তু বেশ স্মার্ট। হিরণময় যেন চমকে তাকালেন, পরক্ষণে গলা ছেড়ে বললেন, একটু চালাক চতুর না হলে কি বুড়ো বুড়িদের সামলে সুমলে রাখতে পারে? ঠিক। মিতিন মৃদু হাসল। তা আপনিও কি ডাক্তারবাবুর মতো কাছাকাছি থাকেন? খুব দূরে নয়, আমার বাড়ি ভবানীপুর, 7 নম্বর নন্দন রোডে। নিজেদের বাড়ি? জেরা করছেন নাকি? হিরণময় চোখ বড় বড় করে তাকালেন। আমার কিন্তু এসব একদম পছন্দ নয়, আর এ বাড়ির বর্তমান পরিবেশ আপনার কৌতূহলের পক্ষে একেবারেই বেমানান। কথাগুলো বলেই বাড়ির অন্দরে সেধিয়ে গেলেন হিরণময়। দু এক সেকেন্ড থমকে থেকে মিতিনরাও প্রবেশ করলো একে একে, ডেভিড আর সাইমন ড্রয়িং রুমের কার্পেটে বসে। হিরণময় স্থান নিয়েছেন তাদের পাশে। মিতিন নিচু স্বরে ডেভিডকে জিজ্ঞেস করল, আপনারা কতক্ষণ আগে ফিরলেন? সময়ের আর হিসেব নেই ম্যাডাম, আধ ঘন্টাটা হবে। আমরা এসে আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটালাম না তো? না না, আপনারা সবানুগমন করেছেন, আজ আপনারা এই পরিবারের সম্মানীয় অতিথি। রেবেকা মানে আমার সাইমনের বউ ডিম সেদ্ধ তৈরি করছে, অনুগ্রহ করে খেয়ে যাবেন, এটা আমাদের রীতি। হিরণময় সামান্য অপ্রস্তুত স্বরে বললেন, সরি ডেভিড, আমারও আজ সিমেট্রিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাড়িতে লোক এসে গেল বলে বেরোতেই পারলাম না। তো কি আছে, মনে মনে তো তুমি পাশেই ছিলে, নিশ্চয়ই রেচেলের আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করেছ। অবশ্যই, তবে নিজের হাতে কবরে মাটি দিতে পারলাম না, এ আক্ষেপ আমার রয়েই গেল। হিরণময় একটা দীর্ঘশ্বাস ফেললেন, নরম গলায় বললেন, তোমাদের তো আরো 7 দিন শোক পালন করতে হবে, তাই না? সূর্যাস্তের আগে ফিরেছি, সুতরাং আরো 6 দিনই যথেষ্ট। তবে এখন তো ধাপে ধাপে অ্যাপেলিউট চলবে, 7 দিন, 30 দিন, 1 বছর। সাইমনরা অবশ্য 3 দিন পরে ফিরে যাচ্ছে, ওর ব্যবসা, ছেলেমেয়ের লেখাপড়া, রেবেকার অফিস। হ্যাঁ প্রফেসর, আমার কোনো উপায় নেই, বছর 50-এ সাইমনের স্বর শোনা গেল। ডেভিডের মতোই তার পরনে এখনো কবরখানার পোশাক, ফুল হাতা কালো কোটের বাঁদিকে বোতাম ঘর লম্বা করে কাটা, মুখমণ্ডলে 2-3 দিনের না কামানো দাড়ি, চুল উস্কো খুস্কো, চোখে উদ্ভ্রান্ত ভাব। নিচু গলায় বললেন, বাবাকে কতবার বলছি এবার ঘর দরে তালা মেরে দাও, বেঞ্জামিন আঙ্কেলকে চাবি দিয়ে পাকাপাকি চলে এসো লন্ডনে, শুনছেনই না? এক্ষুনি এক্ষুনি কি তা হয় নাকি? রেচেল এই শহরে শেষ নিঃশ্বাস ফেলল, তার প্রথম বছরের ক্রিয়াকর্ম না হলে কি আমি নড়তে পারি? এ সবই তোমার বাহানা, আমি কি আজ প্রথম তোমায় চলে আসতে বলছি? এই শহরে আর আছেটা কি? ডেভেলপার আর ধান্দাবাজ প্রমোটারে চারদিক ছেয়ে গিয়েছে, শহরের মধ্যিখানে এই জমি বাড়ি নিয়ে তুমি প্রতিদিন তাদের চক্ষুশূল হয়ে উঠছ। আমিও তো ডেভিডকে তাই বলি, হিরণময় বলে উঠলেন, মোটামুটি ভালো দাম পেলে বেচে দিয়ে ছেলের কাছে চলে যাও, মাঝখান থেকে আমি মাকে হারালাম। সাইমন ফোঁস করে একটা শ্বাস ফেললেন, এখন বলছো মাকে নাকি কেউ মেরে দিয়েছে, লন্ডনে থাকলে এমনটা কখনো ঘটতো না। ডেভিড অসহায় স্বরে বললেন, রাগ করছিস কেন? জিহোবা তার কপালে মৃত্যু লিখে লিখেছিলেন। ভাগ্যের দোহাই পেড়ো না ডেভিড, হিরণময় ঈষৎ বিরক্ত মুখে বললেন, অত যদি জিহোবার উপর বিশ্বাস তাহলে ডিটেকটিভ লাগিয়েছো কেন? বারে আমাকে প্রাণের ভয় দেখানো হচ্ছে, ফোন আসছে, তারপর বাড়িতে একের পর এক মৃত্যু, আমি হাত গুটিয়ে বসে থাকব? ওটাও তোমার আর একটা ওজোর, সাইমন গজগজ করছে, ওরকম ফোন কি আমিও পাইনি? সেভ ইওর পপ, রিমুভ হিম ফ্রম ক্যালকাটা। তোমার কাছেও ফোন গিয়েছে? ডেভিডের চোখে বিস্ময়। বলনি তো, তুমি আরো নার্ভাস হতে পারো ভেবে জানাইনি, তবে ইহুদিরা তো তাদের জন্মলগ্ন থেকে এই ধরনের শাসাশি শুনে আসছে, তাই আমলও দিইনি খুব একটা। কোত্থেকে গিয়েছিল ফোনটা? নিশ্চয়ই কলকাতা? না, একটা স্ট্রেঞ্জ নম্বর,
সম্ভবত আমেরিকার। মিতিন বহুক্ষণ ধরে শুনছিল তিনজনের কথোপকথন। হঠাৎ বলে উঠল, কবে পেয়েছিলেন ফোনটা, স্মরণে আছে কি? সাইমন সামান্য চিন্তা করে বললেন, তা বেশ কয়েক মাস আগে হবে। নিশ্চয়ই মিস্টার আব্রাহামের মৃত্যুর আগে নয়? না না, আঙ্কেল তো গেলেন রোশ হাসান্নার সময়, তখন আমাদের ইহুদিদের পরব চলছিল। ইনফ্যাক্ট ফোনটা পেয়েছি সম্ভবত ক্যাথলিন আন্টির মৃত্যুর পর, এবছর জানুয়ারির শেষে। আপনিও তো মোটামুটি ওই সময় থেকেই, মিতিন জিজ্ঞাসু চোখে তাকালো, তাই না মিস্টার জোশুয়া? বৃদ্ধ মানুষটি অস্ফুটে বললেন, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। মিতিনের ঠোঁটে চিলতে হাসি ফুটেই মিলিয়ে গেল। চোখ ঘুরিয়ে দেখছে ঘরের সকলকে, ক্রমশ শক্ত হচ্ছে তার চোয়াল। তিনটে দিন কেটে গেছে, তদন্ত কিভাবে এগোচ্ছে, আদৌ এগোচ্ছে কিনা কিছুই বুঝতে পারছিল না টুপুর। মিতিন মাসি হয় ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকে, নয়তো মোবাইলে বকবক করে এর ওর তার সঙ্গে, হঠাৎ বেরিয়েও যাচ্ছে যখন তখন, কখনো 3 ঘন্টা কখনো 5 ঘন্টা। জিজ্ঞেস করলেও সদুত্তর মেলে না, মুচকি হেসে বলে, এখন চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ, বাসমতি চাল ঘেঁটে দেখছি কাঁকর মেলে কিনা। এরকম হেয়ালি ভরা জবাব শুনলে আর কার প্রশ্ন করতে ইচ্ছে হয়? বৃহস্পতিবার সকালে মিতিনের কিঞ্চিত ভাবান্তর দেখা গেল। জল খাবারের টেবিলে টোস্ট চিবোতে চিবোতে বলল, এবার তো রণক্ষেত্রে নেমে পড়তে হয় রে টুপুর। মাসির কাছে কদিন পাত্তা না পেয়ে টুপুর মনে মনে বেশ আহত ছিল। অভিমানী সুরে বলল, কেন, পাজিতে বুঝি এবার শুভক্ষণ বেরিয়েছে? অনেকটা তাই, মিতিন ঠোঁট টিপে হাসল। সাইমনের যাওয়ার প্রতীক্ষায় ছিলাম, কাল সন্ধেবেলার ফ্লাইটে তিনি সপরিবার ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। তোমার এনকোয়ারির সঙ্গে সাইমনের কি সম্পর্ক? কিছুই না, তবে মিস্টার জোশুয়া নিষেধ করেছিলেন কিনা, তার ছেলে চাইছিলেন না শোকের সময় এসব তদন্ত তদন্ত হোক। মিতিন ডিম সেদ্ধ ভেঙে মুখে পড়ল, একদিক দিয়ে ভালোই হয়েছে। কি রকম? আমিও খানিকটা গ্রাউন্ড ওয়ার্ক করে নিলাম। যেমন যতীনের সম্পর্কে খানিকটা খোঁজ খবর নিলাম। কি জানলে? ও চাকরি করছে 1 বছরেরও কম। ডেভিড আর রেচেল ছেলের কাছ থেকে ফেরার পর যতীন মার্কুই স্ট্রিটের বাড়িতে এসেছে। তো 3টে মৃত্যুর সময় যতীন মার্কুই স্ট্রিটের বাড়িতে মজুদ। সুতরাং ফাউল প্লে যদি কিছু ঘটে থাকে সে তার সাক্ষীও বটে, সাসপেক্ট তো বটে। তারপর ধর প্রফেসর, ডাক্তার, শ্যামচাঁদ সকলের সম্পর্কেই কিছু কিছু ইনফরমেশন পেয়েছি। কিরকম কিরকম? ছটফট করছিস কেন? সময় হলেই জানতে পারবি। শুধু শুনে রাখ, তিনজনের কেউই নিখাদ ভালো মানুষ নন। পার্থ নীরবে খাচ্ছিল, খেতে খেতেই খবরের কাগজের শব্দ জব্দে ব্যস্ত। পুটুস করে বলে উঠল, ওরকম ভাষা ভাষা কিছু ইনফরমেশন আমিও দিতে পারি, তাই বুঝি? ইয়েস ম্যাডাম টিকটিকি। যেমন ধরো, কলকাতার ইহুদি সমাজে একটা চালু গুজব আছে, মাটুকদের যে কি ধনরত্ন আছে তা নাকি মাটুকরা নিজেরাই জানে না। কে বলল তোমায়? কোনো ইহুদির সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছে নাকি? সরি, কলকাতার কোনো ইহুদিরই আমার বন্ধু হবার বয়স নেই, সকলেই 70-এর ওপারে, মাত্র 1 পিসেরই বয়সটা কম। নিশ্চয়ই আন্দাজ করতে পারছ সে কে? নাথান, টুপুর প্রায় চেঁচিয়ে উঠল, যে কবরখানাটা পাহারা দেয়। ওকে অত সামান্য ভাবিস না, ও কলকাতার সমস্ত ইহুদি পরিবারেরই কেয়ারটেকার। তাদের বিপদে আপদে ডাক পেলে অমনি ছুটে যায়, আর কেউ মারা গেলে সমাধি দেওয়া পর্যন্ত সব দায়িত্ব ওর কাঁধে। নাথানের বাবা মা মারা গিয়েছেন, দাদা দিদিরা সব চলে গিয়েছে ইসরায়েলে, ও একা কলকাতার ইহুদিদের জন্য পড়ে আছে। সব ইহুদি পরিবারই ওকে কিছু কিছু মাসোহারা দেয়, তাতেই ওর চলে কোনো মতে। পার্থ হাতের কাগজখানা সরিয়ে রাখল, মুখে একটা ভারী কি ভাব ফুটিয়ে বলল, কাল বিকেলে গিয়েছিলাম নারকেল ডাঙায়, নাথানের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি,
দেখলাম ও এখানকার সব ইহুদি পরিবারেরই হাঁড়ির খবর রাখে। নাথানি আমায় বলল, আব্রাহাম মাটুকের ওই বাড়িতে গুপ্তধন থাকা মোটেই আশ্চর্যের নয়। তুমিও তাহলে এখন ব্যাপারটা বিশ্বাস করছো? ইয়েস। তবে আর একটা কথাও বলল নাথান, শুধু আব্রাহাম নন, তার বাপ ঠাকুর দ্বারাও কোনো কালে গুপ্তধন খোঁজার চেষ্টা করেননি। ইহুদিদের ধর্মে নাকি বলে, পরিশ্রম করে যেটা পাবে সেটুকুই তোমার প্রাপ্য। পূর্বপুরুষরা লোকচক্ষুর আড়ালে যদি কিছু রেখে গিয়ে থাকেন, তবে ধরে নিতে হবে জিহু বা চান না ওটা কেউ পাক। এবার আমি তোমাকে কিছু জানাই, মিতিন মিটিমিটি হাসছে, যার সুবাদে মাটুকদের আর্থিক প্রতিপত্তি, সেই স্যালম কোহেন শুধু বাণিজ্যই করতেন না, আর পাঁচটা ইহুদিদের মতো তার সুদের ব্যবসাও ছিল। কারবারটা শুধু এদেশে নয়, বিদেশেও চলত। এক আফগান তার কাছ থেকে 1,00,000 টাকা ঋণ নিয়েছিল। সেই আফগান ছিল অনেক খনির মালিক। এখন যেখানে আফগানিস্তান তাজিকিস্তানের বর্ডার, সেখানেই বাদাকশান প্রদেশে ছিল খনিগুলো। দামি দামি পাথর মিলত বাদাকশানের খনিতে। সেই আফগানটি ধার শোধ করার সময় কোহেনকে সুদের বদলে দিয়েছিল এক বিশাল সাইজের চুনি। অতএব কোহেনের ছোট জামাইয়ের পরিবারে ওই চুনিটি থাকাও মোটেই আশ্চর্যের নয়। টুপুরের চোখ চকচক করে উঠল। তাহলে কি আমরা সেই চুনি উদ্ধারে নামবো এবার? ওটা পরে ভাববো। আপাতত আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য তিনটে মৃত্যুর কারণ খোঁজা। চা রেখে গিয়েছে আরতি, মিতিন কাপে চুমুক দিল। এখন ফের সেই কাজই শুরু হবে। মৃত্যুগুলো যে স্বাভাবিক নয় সে ব্যাপারে তুমি নিশ্চিত? আগে খরগোশগুলোকে তো সংগ্রহ করি, তারপর দেখা যাক জুড়ে ঘোড়া হয় না গাধা। অর্থাৎ এখন চলবে ডেটা কালেকশন, তাই তো? টুপুর উৎসুক চোখে তাকালো। তাহলে আজ আবার আমরা ডেভিড সাহেবের বাড়ি যাচ্ছি? তার আগে একবার শ্যামচাঁদ আগরওয়ালের সঙ্গে মোলাকাত হওয়া দরকার। কেন? ধর ভদ্রলোকের সঙ্গে ভালোভাবে আলাপ জমানো। সেদিন কবরখানায় তো দুটো একটার বেশি কথা হয়নি। মিতিন মাসির কিছু যে একটা উদ্দেশ্য আছে বুঝতে অসুবিধা হয় না টুপুরের। টুপুর আর খোঁচালো না, শুধু জিজ্ঞেস করলো, কখন বেরোচ্ছি আমরা? দুপুরে। খাওয়া দাওয়ার পরে সরাসরি ওর বাড়িতেই যাব। শ্যামচাঁদ আগরওয়ালের নিবাসটি একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে। পুরনো এক পাঁচতলা বাড়ির গোটা দোতলাটা জুড়ে থাকেন শ্যামচাঁদ। গিয়ে বেল বাজাতেই দরজা খুললেন এক বয়স্কা মহিলা। মিতিন ফোন করে দিয়েছিল। মহিলা পরিচয় জেনে নিয়ে সামনের ঘরখানাতেই মাসি বঞ্চিকে বসিয়ে চলে গেলেন অন্দরে। ঘরখানা মোটেই দেখার মতো নয়। ক্যাটক্যাটে সবুজ দেওয়াল, দামি দামি আসবাব, কিন্তু সেগুলো রাখার কোনো ছিঁড়িছাঁদ নেই। মাথার উপর পুরনো ফ্যানখানার যথেষ্ট বিবর্ণ দশা। একদম বড় রাস্তার উপর হওয়া সত্ত্বেও এই ভর দুপুরেও কেমন যেন অন্ধকার অন্ধকার। শ্যামচাঁদ যে এক ধনী মানুষ ঘরখানা দেখে আন্দাজ করা কঠিন। মিনিট পাঁচেক অপেক্ষার পর দর্শন মিলল 70-এর মানুষটির। পরনে ধুতি ফতুয়া, হাতে চৌকো মতো স্টিলের পানের দিবে। সোফায় বসতে বসতে শ্যামচাঁদ বললেন, হঠাৎ আমাকে কেন জরুরত পড়ল ম্যাডাম? মিতিন হেসে বলল, জানেন নিশ্চয় ডেভিড সাহেব আমাকে কি কাজে লাগিয়েছেন? শুনেছি, লেকিন আমি কিভাবে আপনাকে মদত করতে পারি? আমি যা জিজ্ঞেস করব তার জবাব দিলেই চলবে, তার বেশি আর কিছু করার দরকার নেই। বহুত আচ্ছা, বলুন কি জানতে চান? আপনার কি মনে হয় পরপর তিনটে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক, না ডালমে কুছ কালা আছে? ফালতু ফালতু ওইসা ভাববো কেন, আমি তো কোনো কারণ দেখি না। একটা কারণ কিন্তু এক্ষুনি বলতে পারি মিস্টার আগরওয়াল। বাড়ির লোকেরা পরপর এভাবে মারা গেলে ডেভিড সাহেব এদেশ থেকে পাত্তারি গোটাতে বাধ্য হবেন। তখন সস্তায় জমি বাড়িটা হাতিয়ে সেখানে পেল্লায় কিছু করা এবং বিপুল মুনাফা অর্জন। কি যে বলেন ম্যাডাম, এই কারণে কেউ কারো প্রাণ নিতে পারে? পারে বই কি মিস্টার আগরওয়াল, আমি তো একটা ঘটনা জানি। কলকাতারই এক নামি ডেভেলপার আলিপুরে একটা জমির দখল নিতে চাইছিল।
সেখানে আদিকালের এক বাড়িতে বাস করতেন একজন বৃদ্ধা। তিনি কিছুতেই বিক্রি করতে রাজি হচ্ছিলেন না। হঠাৎই তাকে একদিন বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই ডেভেলপারের বিরুদ্ধে খুনের মামলা করে বৃদ্ধার নাতি। অনেক কায়দা কানুন করে ডেভেলপার কেসটিকে ধামা চাপা দেয়। তবে সে আর প্রত্যক্ষভাবে ব্যবসায় থাকেনি। ছেলেদের হাতে বিজনেস ছেড়ে দিয়ে সে এখন শুধু উপদেষ্টার ভূমিকায় আছে। নিতিন ঝুঁকল একটু, চোখ সরু করে বলল, আপনি তো ওই লাইনে ছিলেন, চেনেন নাকি ডেভেলপারটিকে? অলস মেজাজে সোফায় উপবিষ্ট শ্যামচাঁদের মুখ কালো হয়ে গিয়েছে সহসা। নার্ভাস গলায় বললেন, তার সঙ্গে এই মৃত্যুগুলোর কি সম্পর্ক আছে কিনা কে বলতে পারে? ওটা ফলস কেস ছিল, আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল। আবার জড়িয়ে যাবেন, কারণ আপনি একাধিকবার মার্কু স্ট্রিটের জমি বাড়ি কিনতে চেয়েছেন। বিশ্বাস করুন, সিরিয়াসলি কিছু বলিনি, ওটা স্রেফ কথার কথা। আব্রাহাম আমার পুরনো বন্ধু, তাই জাস্ট আলগাভাবে প্রস্তাবটা দিয়েছিলাম। সেটা তো প্রমাণ সাপেক্ষ, আপনি কিনতে আগ্রহী ছিলেন, তারপর একজন একজন করে মারা যাচ্ছেন, অতএব সন্দেহের একটা তীর আপনার দিকে যায় বই কি মিস্টার আগরওয়াল? শ্যামচাঁদের মুখখানা চুপসে মুপসে এতটুকু, গলা দিয়ে আর স্বর ফুটছে না। মিতিন ঠান্ডা গলায় বলল, তাহলে মিস্টার আগরওয়াল এবার যে প্রশ্নগুলো করব তার ঠিক ঠিক উত্তর আমায় দেবেন তো? বলুন না, কি জানতে চান? শ্যামচাঁদের গলা মাখনের মতো নরম। আমি তো আপনাকে কোঅপারেটি করতে চাই। ডেভিড জোশুয়ার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? আব্রাহামের সূত্রে অনেক বছর ধরেই চেনা জানা ছিল, অন্তত বছর 15। তবে ডেভিড মার্কু স্ট্রিটে পাকাপাকি চলে আসার পর থেকে ঘনিষ্ঠতা বেড়েছে, তাও ধরুন প্রায় 3 বছর হলো। পুরোপুরি সত্যি কিন্তু বললেন না, ডেভিড সাহেবের সঙ্গে 3 বছরের বেশি সময় ধরেই আপনার ঘনিষ্ঠতা, কারণ তার এজরা স্ট্রিটের বাড়ি আপনার আগরওয়াল কনস্ট্রাকশনই কিনেছে এবং সেখানে একটি শপিং কমপ্লেক্স তৈরি করছে। শ্যামচাঁদের মুখ পলকে রক্তশূন্য, আমতা আমতা করে বললেন, ওই আর কি, 3 বছরের বেশি, মোটামুটি 4 বছর। কি দামে কিনেছিলেন? 2 কোটি মাত্র। ওর বাড়িতে অনেক টেনেন্ট ছিল, তাদেরও বহুত রুপিয়া দিতে হয়েছে। ভয় দেখিয়ে তাদের তোলেননি নিশ্চয়ই? মাস্তান টাস্তান লাগাননি? ছি ছি, কি যে বলেন ম্যাডাম, আমি ওরকম আদমি নই। আমি বহু শান্তিপ্রিয় আছি, এখন তো কারবার থেকেও মন উঠিয়ে নিয়েছি। সত্যি হলেই ভালো। তা মিস্টার আব্রাহামের সঙ্গে তো আপনার কারবারের সূত্রেই যোগাযোগ হয়েছিল, তাই না? হ্যাঁ, বহু সাল পাহলে, 20-22 বরস তো হবেই। আগে একটা পার্টনারশিপ ফার্ম ছিল, তখন সবে নিজের কোম্পানি খুলেছি। আব্রাহাম তখন বহুতবার আমাকে লোন দিয়েছেন, ইন্টারেস্ট বেশি নিতেন, লেকিন তুরন্ত টাকা মিলত ওর কাছ থেকে, যে কোনো অ্যামাউন্ট, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, যা আমি চাইতাম। তা সেই সুদের কারবারের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে গেল? একদিনে হয়নি, ধীরে ধীরে হলো। বহু সাচ্চা ইনসান ছিল তো, পকেট পাওনা ছাড়ত না, তবে আমাকে বিজনেসে বুদ্ধি টুদ্ধি দিত, অনেক পড়াশোনা ছিল, আচ্ছা পিয়ানো বাজাত। ওর মতে আমি খুব দুঃখ পেয়েছিলাম। মিস্টার আব্রাহামের মৃত্যুর রাতটা আপনার মনে আছে? জরুর, মাসটা ছিল সেপ্টেম্বর, সেদিন ওদের বাড়িতে নিউ ইয়ার্স এর পার্টি চলছিল। টুপুর বলে উঠল, সেপ্টেম্বরে নিউ ইয়ার্স এর পার্টি? ইহুদিদের ক্যালেন্ডার একেবারে আলাদা রে টুপুর, মিতিন ঘাড় ঘুরিয়ে বলল, শুরু হয়েছে খ্রিস্টাব্দের 3760 বছর আগে থেকে, মাসগুলোর নামও অন্যরকম, ইংরেজি বা রোমান প্যাটার্নের নয়, আরবি ধাঁচের। ঠিক বলেছেন ম্যাডাম, নিউ ইয়ারকে ওরা বলে রোশাসান্না, 2 দিন ধরে চলে উৎসব। তা সেটা ছিল শেষ দিন, ক্যাথলিন আর রেচেল দুই মেম সাহেব আচ্ছা আচ্ছা খানা বানিয়েছিল, কেক, আইসক্রিম, আমার জন্য স্পেশাল নিরামিষও ছিল। তো হলো কি, ওদের ভাষায় গান টান হলো, আব্রাহাম বাড়িয়া পিয়ানো বাজালো, আঙুর আর বেদানার শরবত খেলাম সবাই, শেষে আইসক্রিম খেতে গিয়ে আব্রাহামের গায়ে খানিকটা পড়ে গেল। নয়া ড্রেস খারাপ হয়ে গেল বলে আব্রাহামের কি মন খারাপ,
আমরা তাই নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপর যাওয়ার সময় মিসেস আব্রাহাম আমাদের সবাইকে একটা করে গিফট দিলেন। আমি পেয়েছিলাম একটা কাঠের উট, ডাক্তার পেল চকোলেটের বাক্স, সেন সাহেবকে বোধহয় কিতাব টিতাব। তারপর পার্টি খতম হলো রাত 10টায়। মিস্টার আব্রাহামের মৃত্যুর খবরটা পেলেন কখন? সেই রাতেই 12:30। কে জানিয়েছিলেন? মিস্টার জোশুয়া? না, ডাক্তার, ডক্টর সামন্ত। তখন কি পোস্টমর্টমের সিদ্ধান্ত হয়েছিল? তেমন তো কিছু বলেনি ডাক্তার। পরদিন ভোরবেলা গিয়ে শুনলাম বডি পোস্টমর্টমে পাঠানো হচ্ছে। ক্যাথলিন মেম সাহেবের বুঝে আপত্তি ছিল, তবু ডেভিডের জোরাজুরিতে। ডাক্তারও তো ডেভিডের ইচ্ছে সায় দিয়ে রিপোর্ট লিখল। মিতিন ঘাট দোলালো। মিসেস আব্রাহামও তো এক পরবের দিন মারা গেলেন। হ্যাঁ, সেদিনও ওদের কি একটা যেন ছিল। ওই রাত্রিরে ওরা এক আজব কিসিমের কেক বানায় পোস্ত টোস্ত দিয়ে। এটা কোন মাসে হয়েছিল? জানুয়ারিতে। মাত্র ক মাস আগে আব্রাহাম মারা গেছে, তো তাই খুব একটা আমোদ আহ্লাদ হয়নি। আব্রাহামের উদ্দেশ্যে প্রার্থনাও করলাম সেদিন। আমি অবশ্য সেদিন বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি চলে এসেছিলাম। সকালে ডেভিডের ফোন পেয়ে মিসেস আব্রাহামের খবরটা জানলাম। মিসেস আব্রাহামের তো পোস্টমর্টেম হয়নি। না ম্যাডাম, তবে সেবারও ডেভিডের খুব ইচ্ছে ছিল পোস্টমর্টেম করানোর, কেউ রাজি হয়নি বলে নাকি চেপে গিয়েছিল। মিস্টার আব্রাহামের সময় কেউ ময়নাতদন্তে আপত্তি করেননি? করেছিল বই কি, ওদের সমাজের কেউ চাইনি আব্রাহামের কাটা ছেঁড়া হোক। তাহলে মিসেস আব্রাহামের বেলায় কেন সেভাবে জোর করলেন না মিস্টার ডেভিড? আমি কি করে বলবো, ওর মনে কি ছিল আমি কি করে জানবো। অনেকক্ষণ ঝুঁকে বসেছিল মিতিন, এবার সোফায় হেলান দিয়ে বলল, আচ্ছা শ্যামচাঁদজি, প্রফেসর আর ডাক্তারকে আপনার কেমন লোক বলে মনে হয়? ডাক্তার বিলকুল সিদাসাদা, তবে প্রফেসর একটু নাকুচু আছে। আমার পড়ালেখা কম বলে আমায় নিয়ে কবি কবি ঠাট্টাভি করেন, আমি অবশ্য গায়ে মাখি না। আপনি কি জানেন মার্কু স্ট্রিটের বাড়িতে গুপ্তধন আছে? সিডিতে ডেভিডের ইন্টারভিউটা শুনে জেনেছি। সেটা কোন মাসে? ডেভিড যেন কবে লন্ডন থেকে ফিরল? হ্যাঁ, আগের বছর জুলাই অগস্ট হবে। মিস্টার আব্রাহামকে তো আপনি জমি বাড়ি বিক্রির কথা বলেছিলেন। মিস্টার ডেভিড জোশুয়াকে ওরকম কোনো প্রস্তাব দিয়েছিলেন নাকি? কবি নেহি, তবে বহুত প্রমোটারের ওই মকানের উপর লোভ আছে আমি জানি, বলে এই শ্যামচাঁদ একটু গলা নামালেন। দেখুন ম্যাডাম, ওই তিনজনের মত নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু একটা বাত আমার মনে খচখচ করছে। কি? প্রফেসর সাহেব যে লড়কাটাকে কাজের জন্য আব্রাহামকে দিয়েছিলেন, সে আসার পর থেকে কিন্তু এক এক করে তিনজন মারা গেল। জানি না, এ কোইনসিডেন্টই হতে পারে। অর্থাৎ আপনি বলছেন প্রফেসর সাহেবেরই হয়তো কিছু? বেলা 4টে বাজে, জ্যৈষ্ঠের সূর্য এখনো দারুণ প্রখর। শ্যামচাঁদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির এসিটা চালিয়ে দিয়েছিল মিতিন, তাপটা তাই সেভাবে টের পায়নি টুপুর। মার্কু স্ট্রিটে পৌঁছে দরজা খুলে নামতেই গায়ে যেন আগুনের হলকা। ঝটিতি গাড়ি বারান্দার নিচে এসে তবে শান্তি। আদ্যিকালের কাঠামো তো, ছায়াতে শরীর যেন জুড়িয়ে যায়। বেল বাজতেই যতীন খানিকটা যেন অবাক মুখেই বলল, এখন আপনারা? মিতিন কেজো গলায় বলল, এলাম, দরকার আছে। ও, আসলে সাহেবের তো এখন শোকের সময় চলছে, বাইরের লোক তো বড় একটা আসছে না, তাই বুঝি। তা সাহেব কোথায়? উপরে। তাহলে তো তাকে একবার ডাকতে হবে, বসুন খবর দিচ্ছি। মিনিট পাঁচেকের মধ্যেই নিচে নেমেছেন ডেভিড, তবে একা নন, সঙ্গে সারা আর বেঞ্জামিন। দাড়ি গোঁপ ছাটা প্রবীণ বেঞ্জামিনের পরনে ইহুদি পোশাক, সারা রঙে কালো গাউন। আজও কার্পেটে আসন গ্রহণ করলেন তিনজনে। দেখা দেখি টুপুর মিতিনও। ডেভিডের মুখখানা আষাঢ়ের মেঘের মতো থমথমে, বোঝাই যায় এখনো রেচেলের মৃত্যুশোকটা সামলে উঠতে পারেননি। কাতরস্বরে ডেভিড জিজ্ঞেস করলেন, আপনি কি তদন্ত শুরু করেছেন? এই তো সবে মাত্র। আর কি তার প্রয়োজন আছে? বেঞ্জামিন বলছিল। শুধু আমি নই, বেঞ্জামিনের ঘর ঘরে স্বর বেজে উঠল। আমি আর সারা দুজনেই বোঝাচ্ছিলাম ডেভিডকে, এভাবে আপনজনদের চলে যাওয়াটা
খুবই দুঃখের, কিন্তু মৃত্যুগুলো নিয়ে অনর্থক শোরগোল তুলেই বা কি লাভ? বরং জিহোবার কাছে প্রার্থনা করো, তিনি যেন শোক সইবার শক্তি দেন। সারা নরম গলায় বললেন, সেই সঙ্গে রেচেলেরও আত্মা শান্তি পায়। আমি আর একটা পরামর্শ দিচ্ছিলাম ম্যাডাম, বেঞ্জামিন বললেন, রেচেল যতদিন ছিল ততদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু ডেভিডের পক্ষে এখন তো আর কলকাতায় একা একা থাকা সম্ভব নয়। এখন ওর শোকের প্রথম পর্ব চলছে, আমরাও রোজ আসছি। এখন তো বাড়িতে রান্না বান্নার নিয়ম নেই, সারা খাবার দাবারও তৈরি করে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরাও তো বুড়ো বুড়ি, আমাদের পক্ষে এভাবে চালিয়ে যাওয়া মুশকিল। এরপর হয়তো নিয়মিত আসতেই পারবো না, তখন কে ওর দেখাশোনা করবে? শুধুমাত্র যতীনের ভরসা এখানে পড়ে থাকা কি ওর পক্ষে সম্ভব? আপনি বলুন। সারা বলে উঠলেন, তাই বেঞ্জামিন বলছিল আর কোনো ওজোর আপত্তি নয়, ডেভিডের এখনই পাকাপাকি ভাবে লন্ডন চলে যাওয়াটাই সমীচীন। মিটিনের ভুরুতে পলকা ভাঁজ, আর এই জমি বাড়ির কি হবে সে ব্যাপারটাও ভেবেছি। বাড়ি জমি বিক্রি নিয়ে এখন টেনশন করার কোনো প্রয়োজন নেই, বেঞ্জামিন বললেন, আপাতত আমি দেখাশোনা করব। যদি ডেভিড পারমিশন দেয় তাহলে এদিকে কোনো প্রমোটার প্রমোটারের সঙ্গে যোগাযোগ করতে পারি, তারা না হয় ইমেলে সাইমনের সঙ্গে দরদাম স্থির করবে, তারপর একবার বাপ ছেলে একসঙ্গে এসে ব্যাপারটা চূড়ান্ত করে চলে যাক। ভালোই তো প্রস্তাবটা, মিতিন আর চোখে দেখল ডেভিডকে। তা মিস্টার জোশুয়া রাজি? নিম রাজি মতো হয়েছে। ও, তা কবে চলে যাবেন ঠিক করেছেন? আগামী রোববার শোকের প্রথম পর্বটা চুকবে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব। 30 দিন বা 1 বছরের রীতি নিয়ম তো লন্ডনেই পালন করবে। অতি উত্তম, মিতিনের ঠোঁটে চিলতে হাসি। তবে যতদিন উনি আছেন ততদিন একটু ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করে দেখি। সারা বা বেঞ্জামিন কেউ যেন বিশেষ প্রীত হলেন না, গোমড়া মুখে সারা বললেন, কি তদন্ত করবেন, করার আছেতেই বা কি? তেমন কিছু নয়, জাস্ট কিছু খোঁজ খবর আর কটা প্রশ্ন টশ্ন। মিতিন গলা ঝাড়ল, যেমন ধরুন 3টে মৃত্যুর দিনই তো আপনারা ছিলেন, কোথাও কোনো অস্বাভাবিকতা নজরে পড়েছিল কি? একেবারেই না, দুর্ভাগ্যক্রমে 3টেই হার্ট অ্যাটাকের কেস। ব্যাস ওইটুকুই? শুনলাম মিস্টার আব্রাহামের মৃত্যুর দিন তার গায়ে হঠাৎ আইসক্রিম পড়ে গিয়েছিল, রেচেল ম্যাডামের গায়েও পড়েছিল লাল পানীয়ের গ্লাস, ভেঙে চুরচুর হয়ে গিয়েছিল। পার্টিতে তো ওরকম হর্বগতি ঘটে, ক্যাথরিনের গায়েও তো ফলের রস পড়েছিল, তারপর দিব্যি গটগটিয়ে উপরে গেল, ড্রেস বদলালো, যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে তখনই দুম করে। ঘটনাটা কতক্ষণ পর ঘটেছিল স্মরণে আছে কি? গায়ে ফলের রস পড়ার কতক্ষণ পর হার্ট অ্যাটাকটা হয়েছিল? 15-20 মিনিট তো হবেই, কিংবা আরো বেশি, ধরুন প্রায় 1/2 ঘন্টা। বেঞ্জামিন বিরক্ত স্বরে বললেন, তাতে কি হয়েছে, আর জেনেই বা কি হবে আপনার? জবাব না দিয়ে মিতিন বলল, উনি কি গায়ে ফলের রস মাখা অবস্থাতেই ড্রেস বদলাতে চলে গিয়েছিলেন? আজও প্রশ্ন? এবার সারা যেন একটু ঝেঁঝে উঠলেন, এমনটা হয় নাকি? আমি মুছে দিয়েছিলাম। আপনার রুমালে? না, কে একজন যেন দিল। কে? সে কি আর মনে আছে, থাকা সম্ভব? একটু স্মরণ করার চেষ্টা করুন না। সরি, সারার কণ্ঠে এবার বিদ্রুপ। 4 মাস পরে আপনাকে বলতে হবে জানলে নিশ্চয়ই মনে গেঁথে রাখতাম, কিন্তু এখন তো সেটা আর পারবো না। মিতিন চটল না, শান্তভাবেই বলল, তবু একবার ভেবে দেখুন প্রফেসর সাহেব, ডাক্তারবাবু, মিস্টার আগরওয়াল কিংবা যতীন, যে কেউই হতে পারে, বেঞ্জামিন বা ডেভিড হতেই বা আপত্তি কি? তারার বলিরেখা কপালে আরো ভাঁজ পড়ল। ওই রুমালটা কি খুবই রহস্যময়? মিতিন কোনো উত্তর দিল না, বেঞ্জামিনের দিকে চোখ ফিরিয়ে বলল, মিস্টার আব্রাহাম আর মিস্টার জোশুয়ার লোকাল বন্ধুদের আপনারা তো বহুকাল চেনেন, তাই না? প্রফেসর সাহেব আর মিস্টার আগরওয়ালের সঙ্গে অনেক বছরেরই আলাপ, ডাক্তার তো এ বাড়িতে হালে আসছে, অবশ্য তার আগেই ওর সঙ্গে পরিচয় হয়েছিল। কিভাবে? আমাদেরই সমাজের আর একজনের বাড়িতে, এলিয়াস অলসের। তার বোধহয় মাসখানেক পর ওকে এই বাড়িতে দেখলাম। ও, তা এরা লোক কেমন? কেউই খারাপ নয়, দুনিয়ার সকলেই ভালো, শুধু মিস্টার আগরওয়াল একটু ধান্দাবাজ টাইপ, শুনেছি নিজের স্বার্থে খারাপ কাজ করতেও পারেন।
তবে বেঞ্জামিন সামান্য দম নিলেন। আব্রাহাম বা ডেভিডের সঙ্গে সম্পর্কটা তেমন নয়, এখানে তো খোলা মনেই মেলামেশা করেন, অন্তত দেখে তো তাই মনে হয়। ডেভিড অনেকক্ষণ নিশ্চুপ বসে, সামনে যে এত কথা হচ্ছে কিছুই যেন তার কানে যাচ্ছে না। হঠাৎ ক্লান্ত স্বরে বললেন, এসব প্রসন্ন আজ থাক না ম্যাডাম, আমার আর ভালো লাগছে না। বেশ থাক তবে, মিথিন অল্প কাঁধ ঝাঁকালো, মৃদু স্বরে বলল, আপনার কাছে অন্য একটা রিকোয়েস্ট ছিল মিস্টার জোশুয়া। বলুন, আপনাদের এই বাড়িটা প্রথম দিন থেকে আমায় খুব টানছে, যদি অনুগ্রহ করে একটু ঘুরে দেখার অনুমতি দেন, বিশেষ করে দোতলার ঘরগুলো। ডেভিড ভাবলেন অনেকক্ষণ, তারপর বললেন, চলুন সঙ্গে। পায়ে পায়ে দোতলায় উঠল মিথিন আর টুপুর, ডেভিড সারা বেঞ্জামিনের পিছু পিছু। প্রথমেই সেই ঘর যেখানে মারা গিয়েছিলেন র্যাচেল। চেয়ার, টেবিল, টিভি, আলমারি, খাট, ড্রেসিং টেবিল সর্বত্রই চোখ বোলাল মিথিন। তারপর এসেছে পাশের ঘরে। এই কামরাখানা তেমন বড় নয়, তবে পুরনো আসবাবে মোটামুটি সুসজ্জিত। এ ঘরেই এখন বাস করছেন ডেভিড। আরো দুখানা ঘর আছে দোতলায়, তালাবন্ধ অবস্থায়। মিথিন জিজ্ঞেস করলো, ঘর দুটো কি বন্ধই থাকে? ডেভিড বললেন, হ্যাঁ, ওগুলো আব্রাহাম আর ক্যাথলিনের ঘর। ক্যাথলিনের মৃত্যুর পর আমি দুটোতেই তালা মেরে দিয়েছি, আর একদমই খোলা হয় না। রেচেল খুলতো প্রতি সপ্তাহে একদিন, নিজে দাঁড়িয়ে থেকে সাফসুতরো করাতো যতীনকে দিয়ে। ঘর দুটো কি দেখতে চান? যদি আপনার অসুবিধে না হয়। কোমর থেকে চাবির ভারী গোছা বের করলেন ডেভিড, খুলছেন বাঁ দিকের প্যাসেজের তৃতীয় ঘরখানা। মোটামুটি বড়ই, সাজানো গোছানো, যত্ন আত্তির ছাপ বেশ স্পষ্ট। মাথার উপর ছোট একটা ঝাড় লণ্ঠন, দেওয়ালে অজস্র বিবর্ণ হয়ে আসা বাঁধানো ফটোগ্রাফ, বিশাল পালঙ্ক, আলমারি, পাথর বসানো ড্রেসিং টেবিল, ফ্রেমে বসানো দোল আয়না, সবেতেই কেমন মন কেমন করা প্রাচীন প্রাচীন গন্ধ। প্যাসেজের শেষ প্রান্তের ঘরটিতে ঢুকে টুপুরের চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। কি পেডলাই সাইজ রে বাবা, নিচের ড্রয়িং হলটার চেয়েও বড়। আরো আশ্চর্য, অত বড় ঘরে আসবাব প্রায় নেই বললেই চলে। ঘরের প্রায় মধ্যিখান দিয়ে তিন তিনখানা সরু থাম উঠে গিয়েছে সিলিং পর্যন্ত, তাদের গায়ে বিচিত্র কারুকাজ। থামের ওপারে দুখানা ভারী আরাম কেদারা একটা শ্বেত পাথরের টেবিল, দেওয়ালে গাঁথা কাঁচের আলমারিতে বই, রাশি রাশি বই। টুপুর ফস করে বলে উঠল, এত বই, এটা লাইব্রেরি নাকি? ঠিক ধরেছো, ডেভিড বললেন, এ বাড়ি যিনি তৈরি করেছিলেন এটা ছিল তাঁরই লাইব্রেরি। কে তিনি, কি নাম? স্যালম কোহেনের নাতি, স্যামুয়েল এজরা মাটুক, আব্রাহামের ঠাকুরদার বাবা। আব্রাহাম তার প্রকৃতময়ের ধারাটা বজায় রেখেছিল, এ ঘরেই কাটাতো দিনের বেশিরভাগ সময়টা। প্রফেসর এলে তো রীতিমতো লেখাপড়ার আড্ডা জমে যেত এই ঘরে। মিথিন কাছে গিয়ে থামগুলো দেখছিল, ঘুরে জিজ্ঞেস করলো, থামের গায়ে ভারী সুন্দর ডিজাইন তো? না না, ওগুলো ডিজাইন নয়, ডেভিড প্রায় হা হা করে উঠলেন, ওগুলো আমাদের ধর্মীয় লিপি। বাঁদিকের থামে লেখা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, মধ্যিখানে আমাদের আদি ধর্মগ্রন্থ তালমুদ, আর একেবারে ডান দিকেরটায় রয়েছে আমাদের ধর্মীয় অনুশাসন তোরা, সবই আমাদের পবিত্র হিব্রু ভাষায় লেখা। বেঞ্জামিন বললেন, স্যামুয়েল খুব ধার্মিক মানুষ ছিলেন তো, তাই ঘরে এই ধর্মগ্রন্থ পাঠের বন্দোবস্ত করেছিলেন। ডেভিড বললেন, শুনেছি সিরিয়া থেকে একজন লিপিকার আনিয়েছিলেন, ঘরের মাঝখানে থাম তিনখানা তুলে তাকে দিয়ে ধর্মগ্রন্থ খোদাই করিয়েছিলেন। তার মানে এটা শুধু লাইব্রেরি নয়, প্রার্থনার ঘরও বলা যায়। বলতে বলতে হঠাৎ মিথিন তড়িৎ পায়ে ঘরের দরজায়, বিরস গলায় বলে উঠল, তুমি এখানে কি করছো যতীন, কিছু বলবে? চৌকাঠের ওপারে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা যতীন বেজায় থতমত, মিনমিন করে বললে, না মানে মানে জিজ্ঞেস করতে এসেছিলাম আপনারা শরবত টরবত খাবেন কিনা। ধন্যবাদ, কিচ্ছু লাগবে না, তুমি যেতে পারো, প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে যতীন। সেদিকে দু এক সেকেন্ড তাকিয়ে মিথিন আবার ফিরেছে, এ বাড়িটার বয়স কত হলো? 150 চেয়ে কিছু কম, 146। আর একবার থাম তিনটে নিরীক্ষণ করে
দেওয়ালের বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মিতিন। আলতো হেসে বলল, সমস্ত বই কি শ্যামল সাহেবের সংগ্রহ? সে তো বলতে পারবো না ম্যাডাম, তবে আব্রাহামও খুব বইটই কিনতো। সেগুলো এখানে আছে কিনা ওটা প্রফেসর সাহেবই বলতে পারবেন। আমি তো খুব একটা পুস্তক প্রেমী নই, অ্যাকাউন্টস লাইনের লোক, হোটেলের জমা খরচের হিসেব করে করেই জীবন কেটে গিয়েছে। ও হ্যাঁ, তাও তো বটে, মিতিন আলগাভাবে বলল, ঘরখানা দেখে বেশ আনন্দ পেলাম। চলুন এবার যাওয়া যাক। দোতলায় রান্নাঘরখানা একবার উঁকি মেরে দেখলো, হালকা পায়ে একটু ঘুরলো একতলাটা, তারপর ডেভিডদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে মিতিন আর টুপুর। বিকেল ফুরিয়ে এসেছে, পথে অফিস যাত্রীদের ঠিক থেকে ভিড়। ধীর গতিতে নীরবে গাড়ি চালাচ্ছিল মিতিন, টুপুর আড়ে আড়ে দেখছিল মাসিকে। ধুরন্ধর শ্যামচাঁদ আর খিটখিটে বেঞ্জামিনের সঙ্গে কথা বলে কি লাভ হলো কিছু, নাকি দিনটা বেকার গেল আজ? মাসির মুখ দেখে তো কিছুই ঠাউর করার জো নেই। টুপুর সতর্কভাবে জিজ্ঞেস করলো, কি গো কি বুঝছো? মিস্টার জোশুয়া তো বোধহয় আর কেস নিয়ে এগোতে চাইছেন না, অতই সোজা আর কি পিছনের জো আছে? কেন নেই? হাও মাও খাও, রহস্যের গন্ধ পাও, কি বুঝলি? টুপুর দুদিকে মাথা নাড়ল, হেয়ালি করে কি যে সুখ পাচ্ছে মিতিন মাসি।